হুগলি জেলা গ্রামীণ পুলিশের উদ্যোগে আরামবাগে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি। এই কর্মসূচিটি পরিচালনা করে আরামবাগ মহিলা থানা। সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচিকে সামনে রেখে আরামবাগ মহিলা থানার পুলিশ মোটরসাইকেল নিয়ে একটি মিছিল করে। গণপরিবহনে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এই কর্মসূচি বলে জানা গেছে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগের এসডিপিও অভিষেক মণ্ডল, আরামবাগ থানার আইসি বরুণ ঘোষ, আরামবাগ মহিলা থানার ওসি সহ অন্যান্য আধিকারিক। এই বিষয়ে আরামবাগ এসডিপিও অভিষেক মণ্ডল জানান, হুগলি জেলা গ্রামীণ পুলিশের উদ্যোগে এই সচেতনতামূলক কর্মসূচি হয়েছে। আরামবাগ মহিলা থানার পরিচালনায় এই পথ নিরাপত্তা নিয়ে মিছিল হয়। গ্রামীণ পুলিশ জেলার মাননীয় বড় সাহেবের নেতৃত্বে আজ আরামবাগ মহিলা থানার পরিচালনায় একটি অ্যাওয়ারনেস র্যালি করা হলো, যেটি আরামবাগ গৌরাটি মন্দিরে আরামবাগ পুলিশটি মোড় অব্দি হয়েছে। উদ্দেশ্য পথ নিরাপত্তা সুনিশ্চিত করা। ২১ জানুয়ারি এই দোকান যেটি আমাদের এই সেফটি কর্মসূচি করা হবে, আমাদের এলাকাতেই নিয়মিত এই কর্মসূচি চলছে। শুভ দৃষ্টিমালা বদল নানা নিয়মে পড়ল গাছ ছড়ায় বাধা সারা জীবনে। সব ধরনের শাড়ির একটাই ঠিকানা, শাড়ি সাগর, তালতলা বাজার, আরামবাগ, হুগলি। যোগাযোগের নম্বর 9933655302। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।